সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বছরটা সবার অনেক সুন্দর সুন্দর কাটুক, মানে এই বছর কেন, প্রতিটা বছর যেন সবার সুন্দর কাটুক, সবাই একসাথে ফ্যামিলির সাথে মিলেমিশে থাকো, এইটাই কামনা করি। তো আমরা অনেক ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। 2023টা খুব খারাপ যায় না আমাদের, লাস্টে কিছু স্পেশাল জিনিসও পেয়েছি, তো কিছুদিন পরে তোমাদেরকে জানাবো। তো এবার 2024 পড়লো, আশা করছি এই বছরটাও যেন খুব ভালোভাবে কাটুক। আর আজকে আমরা বেরিয়েছি একটা মন্দিরে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে যাচ্ছি বিড়লা মন্দির, মানে মা লক্ষ্মী আর নারায়ণের মন্দির, তো তোমাদেরকে দেখাবো। তো তাই ভাবলাম আজকে ভিডিওটা করি। তো রাস্তায় যেতে যেতে খুব সুন্দর ওই কাগজ ফুলের গাছগুলো দেখছিলাম, মানে এমন কোনো কালার নেই যে নেই, গোলাপি, অরেঞ্জ, হলুদ, সাদা, বেগুনি, প্রত্যেকটা কালারেরই কাগজ ফুল এখানে পাওয়া যায়। কি ভালো লাগছিল, তো অনেকদিন পরে বেরিয়েছি, মনটাও একটু ভালো লাগছিল। গ্রাম থেকে আসার পরে আর সেভাবে ঘুরতে বেরোনোই হয়নি, দুজনে গল্প করতে করতে রাস্তার দিকে তাকাতে তাকাতে গেলাম, এই যে খুব সুন্দর একটা পেন্টিং দেখলাম, রাজস্থানী পেন্টিং, যেমন সব রাজস্থানী লোকেরা পাকড়ি বেঁধে থাকে বা বাড়িঘর সেইগুলো আঁকা আছে, কি ভালো লাগছে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের মন্দিরের কাছে, এই মন্দিরে আসতে প্রায় 7 থেকে 10 মিনিট এইরকমই সময় লাগে, কিন্তু আজকে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে আসছে বলে অনেকটা সময় লেগে গেল, মানে তাও 15 মিনিট সময় লেগে গেল। তো শর্টকাটের রাস্তাটাই প্রবলেম ছিল বলে আর নিয়ে আসলো না। তো এই যে টোটো থেকে নেমে গেছি, সামনেই দেখছি পায়রাকে খেতে দিচ্ছে, এখানে পায়রার খাবার কিনতে পাওয়া যাচ্ছে, যে কেউ খাবার কিনে পায়রাকে খেতে দিতে পারে। খুব সুন্দর লাগছে যখন একসাথে সব উড়ে যাচ্ছে, দারুণ লাগছে। জয়পুরে এই বিষয়টা আমার খুবই ভালো লাগে, এই যে পায়রাকে খেতে দেয় না, যেখানে সেখানেই দেখি এরকম পায়রাকে খেতে দিচ্ছে, আর কত পায়রা এসে সেখানে খাচ্ছে। তো আস্তে আস্তে গ্রামের দিকে এখন পায়রা দেখাই যায় না, তাও তো এখানে দেখা যাচ্ছে। তো এই যে হাজবেন্ড টোটো ভাড়া দিল, এবার যাব ওই পার্কে, ওই পারে গিয়ে এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা, মানে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, এখনো সেই মন্দিরটা ভালোভাবে দেখা যায়নি, তো রোডটা পেরিয়ে যায়। এই যে সিগনাল পড়ে গেছে, এবার রোডটা পেরিয়ে যাচ্ছি। এখন বেশ ভিড়, কারণ সব ট্যুরিস্টরা এসেছে, তার কারণে বেশ ভিড়, নালে এত ভিড় থাকে না, তো প্রচুর ভিড়, মন্দিরের মধ্যেও অনেক ভিড় হবে। তো ওই যে তাড়াতাড়ি করে রোডটা পেরিয়ে যাচ্ছি, কারণ কি সিগনাল চালু হয়ে যাবে তার কারণে। আর এই যে জানুয়ারি মাস, মানে অনেক জায়গা থেকে ট্যুরিস্টরা আসে না, তার কারণে ভিড়টা প্রচণ্ড হয়ে যায়। তো প্রথমে আমরা যাব একটা গণেশ মন্দির, কারণ এইটা দিয়ে সোজা গেলে আগে গণেশ মন্দির পড়বে, আর একটু আগিয়ে গেলে তাহলে লক্ষ্মীনারায়ণ মন্দির পেতাম। তো আগে গণেশ মন্দির থেকে ওইদিকে, তারপরে মা লক্ষ্মী আর বাবা নারায়ণের মন্দিরে যাব। তো এই যে দুজনে হাত ধরাধরি করে যাচ্ছি, ঢালটায় উঠতে একটু কষ্ট হচ্ছে, ওই জন্য হাত ধরাধরি করে যাচ্ছি, আর আমার বুটটা পরেছি সেইটা হয়ে গেছে টাইট, তো ওই কারণে আমি পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। তো এই যে তোমাদের দেখাচ্ছি উঁচুতে, এই এই শিব মন্দিরটা আগেও বলেছি হয়তো, তো এই শিব মন্দিরটা শিবরাত্রি ছাড়া খোলে না, তো ওই একটা দিন বা দুটো দিনই খোলা থাকে, ওই টাইমেই যে কেউ যেতে পারে, নাহলে আর কেউ পারে না, বা ওই শিবরাত্রির সময়ও টিকিট কেটে যেতে হয়, তাও মানে আগে সব যারা কেটে নেয় তো আর পাওয়া যায় না, তো নসিবে থাকলে তাহলে ওই শিব মন্দিরটাই যেতে পারে, এইরকম অনেকেই মেনে থাকে, কারণ হাজবেন্ড এতদিন জয়পুরে আছে কিন্তু কোনোদিনই যেতে পারেনি, এইরকম সব মন্দিরই ঘুরেছে কিন্তু ওই মন্দিরটাকে এখনো অবধি যেতে পারেনি। তো এই যে দেখো দূরে গণেশ মন্দির, আজকে মন্দিরের ওপরে উঠবো না, কারণ সন্ধ্যা বেশি করব না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে জয়পুরে ঠান্ডা পড়েছে এই 3-4 দিন। তো চলো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে আনি। অনেকদিন আসার না আসার কারণে ভুলে গেছি যে কোনটা দিয়ে মন্দিরটাকে যাওয়া যায়, আর যদিও আমরা এটা দিয়ে আগে যাই না, বেরিয়ে আসি, তার কারণেই গুলিয়ে ফেলেছি, আর গেটটাও একটু বন্ধ করা ছিল, তার কারণে বুঝতে অসুবিধা ছিল, হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, তো হাজবেন্ড ঢুকেই বললো এই সাইডে তাকাবে না, আমি বললাম কেন, তারপরে লক্ষ্য করলাম যে দোকান আছে, যদি উঠে পড়ি তার কারণে।
তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, মানে গাড়ি ভর্তি হয়ে গেছে পার্কিংয়ে, আর ট্যুরিস্টরা এসছে কি না তার কারণে আরও বেশি মানে প্রচণ্ড ভিড় হয়েছে। তো এই যে বেশ ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে রোদ্রা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, সাইডে জঙ্গল আছে, পাহাড়ের নিচে জঙ্গল আছে, সামনে এরকম ঘেরা আছে যেন ওই সাইডে কেউ যেতে না পারে, তার কারণ এরকমভাবে ঘেরা আছে। আর এই সাইডে ময়ূর থাকে, এই বিড়লা মন্দিরে এলে ময়ূরের ডাক শুনতে পাওয়া যায়, মানে ন্যাচারালি পরিবেশে ময়ূর খোলা পরিবেশে থাকে, তো ওই বনের জঙ্গলে ঘুরে বেড়ায় উড়ে, খুব সুন্দর লাগে। আমি যখন প্রথমে আসছিলাম আমি অবাক হয়ে গেছিলাম যে সামনে ময়ূর দেখছি এইভাবে উড়ছে, মানে ডাকছে, এত সুন্দর লাগছিল প্রথমে আসার পরে। তো এই মন্দিরটা আরও বেশি টানে ওই ময়ূরের ডাকের জন্য, এত সুন্দর লাগে সামনে এলে, আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়ে যায় বলার মতো না। ভাবলাম আজকেও থাকবে, কিন্তু অনেকক্ষণ দেখার পরে দেখলাম না, ময়ূরের দেখা নেই আজকে, নসিব অতটাও ভালো না। ভাবলাম নতুন বছরে ময়ূরের ডাক শুনবো। তবে তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, আমার ময়ূরের ডাক তো অনেকই ভালো লাগে, যখন থেকে এই জয়পুরে এসে শুনেছি সামনে থেকে, এই মন্দিরে প্রথম। তো আমার বার্থডের দিনে আমি রাত 12টার সময় কেক কাটা হয়েছিল, দাদা আর হাজবেন্ড কেক নিয়ে এসেছিল। তো কেক কাটার পরে দাদা চলে গেছিল দোকানে, হাজবেন্ড দিয়ে আসার পরে বলল চলো একটু ছাদে যাই, বলে আমি ছাদে গেছিলাম। ছাদে যাওয়ার পরে দুজনে দাঁড়িয়ে আছি, আমি হাজবেন্ডকে বলছি যে তুমি আমাকে বার্থডেতে কোনো গিফট দিলে না, এইরকম বলছিলাম। তো আর আমাদের ছাদ থেকে পুরো গণেশ মন্দিরটা সোজাসুজি দেখা যেত আগে যে যেই রুমে থাকতাম। তো হঠাৎ করে দেখছি ময়ূর একটা, মানে ময়ূর দূরের ডাক শোনা যাচ্ছে দূর থেকে, মানে তিনবার ময়ূরটা ডাকলো, মানে আমি এত খুশি হয়ে গেছি বলার মতো না। হাজবেন্ড বললো এটা তোমাকে গিফট দিল ভগবান। আমি বলি সত্যিই হয়তো তাই, কোনোদিন আমি শুনতে পাইনি, রাতে আমরা ঘুরে থাকি আর গরমের সময়, মে মাসে আমার বার্থডে, তো ওই টাইমে গরমের সময় যে ছাদে তো সব দিনই ওঠা হয়, কিন্তু কোনোদিন শুনিনি। সেই দিনে ময়ূরের ডাকটা শুনে এত ভালো লেগেছিল, মানে কি বলবো। তো এইটাই একটা স্টোরি। তো আমরা এসে গেছি মন্দিরের কাছে, এবার জুতো খুলে নিয়েছি, মন্দিরের সামনে এলে জুতোটা খুলে নিতে হয় আর হাতাড়ে ধুয়ে নিতে হয়, যদিও এখন কেউ পা ধোয়ার সিন নেই, নাহলে হাত পাটা ধুয়ে ঢুকতে হয়। যা ঠান্ডা না গরম কেন? তো হাত ধুয়ে মাথায় জল ছড়িয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এখানে ভেতরে ক্যামেরা এলাও নেই, কারণ কি গার্ড থাকে। যদি পারি তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে দেবো, একটু যাই হোক করেও হলেও ভিডিও করব আর তোমাদেরকে দর্শন করিয়ে দেব। তো এই যে ভিতরটা দেখতেই পাচ্ছ পুরো পাথরের, এই মন্দিরটা না পুরো হোয়াইট পাথরের, মানে দেখতেই পাচ্ছ পুরো সাদা পাথরের, শ্বেত পাথর বা কিছু বলে থাকে। তো এই যে সাইডগুলো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, আর কি সুন্দর বেঁধে বেঁধে মাজা আছে বা বাঁধানো আছে। তো চলো মন্দিরে ঢোকা যাক, তারপরে দেখি তোমাদেরকে দর্শন করাতে পারি নাকি। তোমাদেরকে ভগবানের দর্শন করালাম অনেক চুরি করে, মানে কি বলবো, গার্ডম্যান একটু সাইডে সরে গেছে, আমি অল্প করে ভিডিওটা তুলে নিয়েছি তোমাদেরকে শুধু দেখানোর জন্য, সেভাবে হয়তো ভালো করে তোমরা দেখতে পারো নি, তো যতটা দেখেছো ততটাই আর কি বলবো। আর যার যা মনস্কামনা থাকে করো, এখানে খুবই ভালো জাগ্রত মন্দির। তো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে আছে, কি দারুণ। এই মন্দিরেরও অনেক হিস্ট্রি আছে, যদিও আমার তেমনভাবে জানা নেই, তো খুব সুন্দর। তবে এই মন্দিরটা পুরোটাই পাথরের, এক অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটা, নিচের দিকে গার্ডেনিং করা আছে, মানে ফুল গাছ লাগানো আছে, সাইডে বেশ চওড়া একটা রাস্তা গেছে, খুব সুন্দর, মানে দারুণ এরিয়া জুড়ে আছে, আর মন্দিরটাও খুব সুন্দর। তবে খুব শান্ত, অতটা শব্দ নেই, বেশি জোরে কোনো শব্দ নেই, খুব শান্ত, যে যার মতো করে আছে, বেশ ভালো লাগছে, চুপচাপ নিরিবিলি। আর মন্দিরটা দেখেছো কতটা সুন্দর, একদম উঁচু অবধি, আর খুব সুন্দর পাথরের মধ্যে ডিজাইন করা আছে, নিখুঁত কাজ করা আছে, অনেক হিস্ট্রি, অনেক সেই সাইডে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো এইদিকে সব দাঁড়িয়ে ফটো তুলছিলাম কিছুক্ষণ, তো ফটো টটো তুলে এবার যাচ্ছি সামনের দিকে। টেনশন নিতে হবে না,
যে তোমাদেরকে মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যতটা পারলাম। তো এবার ফিরবো বাড়ির দিকে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে টোটোয় আসার কারণে, আর টুপিটা নিয়ে আসতে ভুলে গেছি। তার মধ্যে এই মন্দিরটা এত ঠান্ডা হয়, পায়ের মধ্যে এত ঠান্ডা লাগে, কারণ পুরোটাই পাথরের, তার কারণে প্রচুর ঠান্ডা ওঠে নিচে থেকে। তো এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি সাইডটা, তো দেখে নাও আবার কবে আসবো, এখন আর ঠিক নেই। তো এই যে প্রচুর ভিড়ও ছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেলে জয়পুরে তাড়াতাড়ি সবাই মানে সব বন্ধ হয়ে যায়, 7টা বা এরকম 8টার দিকে সব বন্ধ হয়ে যায়, তার কারণে এখন থেকেই সব খালি হয়ে যাচ্ছে। এখন ভালোই হয়ে 5:30টারে বেজে গেছে, তো ওই জন্য সবাই আস্তে আস্তে এবার যাচ্ছে, ফিরছে বাড়ির দিকে। তো আমরাও চলে যাব, যাওয়ার পথে একটু আবার মেলাতে ঢুকবো, তার কারণে বললাম চলো। আর প্রচুর ঠান্ডা লেগেছে আমাকে, তোমরা বুঝতেই পারছো ভিডিওর মাঝে মাঝে নাক টানছি, তো ওই কারণে ভাবলাম যাই বাড়ির দিকে। কি বলছো এটা? আমি ময়ূরটাকেই মিস করছি, ময়ূরটার জন্যই আরো বেশি। ময়ূর না ডাকার কারণে বা না থাকার কারণে অনেক আফসোস করছি, মানে কি বলবো, ভাবলাম অনেকদিন পর একটু ডাক শুনবো। তো এই যে জুতো পরে নিয়েছি, এবার ফিরবো, সন্ধ্যা হতেই আসছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এই সাইড দিয়ে নামবো, আগের বারে সেই সাইড দিয়ে পুরো সোজা রাস্তাটা দিয়ে আসছি, এবারে এটা দিয়ে নামবো। যদিও এইটাই মেন এন্ট্রি গেট, মানে এই সিঁড়ি দিয়ে নেমেই সামনে মেন গেট, আর সেটা যাওয়ার পথে যায় একদম গণেশ ঠাকুরের দর্শন করে, কিন্তু আমরা আজকে গণেশ দর্শন করে তারপরে এই এই মন্দিরে আসছি। তো এই সিঁড়ি দিয়ে নামবো, তো সিঁড়ি দিয়ে ওঠাটাও একটু প্রবলেম হয়ে যেত, তার কারণে ওটা দিয়ে ঘুরে আসছি, নামার সময় অতটা প্রবলেম হবে না, তো তার কারণেই। তো চলো তোমাদেরকে ভালোভাবে নিচেটা আবার দেখিয়ে দিই। তো এই যে মন্দিরের নিচে নেমে গেছি, এই যে দু সাইডে দেখতে পাচ্ছ, দু সাইডে সব দোকানদানি, কেনাকাটার জন্য সব কিছু পাওয়া যায়, রাজস্থানি জিনিস, জামা কাপড় বা টুপি বা কিছু অনেক কিছু পাওয়া যায় সাইডের দোকানগুলোয়, খুব ভালো লাগে। তো কোনোদিন ঢুকে দেখিনি, আর এখানে একটু দামটাও বেশি হয়, ওই কারণে আর কোনোদিন ঢুকিনি, আর এখন কোনো কিছুই দরকার নেই, তার কারণে আরও যাচ্ছি না। তো এবার তোমাদেরকে দেখাবো রোডের সাইডে, মানে মন্দিরের নিচে রোডের সাইডে কেমন কি কীরকম কী দোকানদানি বসে, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে মন্দির থেকে বেরিয়েই সামনে পুরো দোকান, দু সাইডে খাবার দোকান, সব স্টল বসেছে, ফুচকা, পাওভাজি, বড়াপাও, অনেক কিছু। তো আর এই যে সামনে সব বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, এখানে রুম ডেকোরেশনের বা ঘর ডেকোরেশনের জন্য সব জিনিস বিক্রি হচ্ছে, যে হাতি, উট, রাজস্থানি যেগুলো স্পেশাল, যেগুলো এলে সবাই কিনে নিয়ে যায় ট্যুরিস্টরা বা যেই হোক, মানে জয়পুর থেকে নিয়ে যায়, তো তার কারণে ওগুলো বিক্রি হচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু কোনোদিন কেনা আর হয়নি, কারণ থাকি না তার কারণেই। যেমন জয়পুরে থাকার কারণে সামনে হাওয়া মহল কোনোদিন গিয়ে ফটো তুলিনি, এরকমই হয়, যেটা সামনে থাকে সেটার কদর থাকে না। তো এই যে সামনে স্টলগুলো আছে, যাই ফুচকা খাবো। এখানে একটা স্পেশাল হচ্ছে ফুচকা পাওয়া যায়, যে ফুচকার হচ্ছে 6 রকমের জল থাকে, মানে ভাবতে পারছো কতটা ইন্টারেস্টিং, মানে ফুচকার জলের ফ্লেভার থাকে, যেমন পুদিনা পাতা, তেঁতুলের, আর মিঠাওয়ালা, মানে একটু মিষ্টি মিষ্টি, সবেতেই টক থাকে কিন্তু ফ্লেভারটা আলাদা, জিরাওয়ালা, হিংবালা। তো এত ভালো লাগে প্রতিবারে এসে, এই যে এই দোকানটাই আমরা খেয়ে থাকি, 6 রকমের জল থাকে। তো প্রথমে একটু খাট্টাওয়ালা দেয়, তারপরে একটু ঝাল দেয়, তারপরে মিষ্টি দেয়, মানে এত সুন্দর জলগুলো, তো খুবই ভালো লাগে। ফুচকাটাও খাবো বলে আরও গেছিলাম, মানে সবই একই সাথে, কিন্তু ময়ূরের ডাকটা পেলাম না। তো এই যে টোটোয় উঠে গেছি, ফুচকা খেয়ে দিয়ে তারপরে ফিরছি বাড়ির দিকে, মানে বাড়ি নয়, এখনও মেলা ঘুরবো, তারপরে যাব বাড়িতে। তো অনেকদিন পর বেরিয়েছি কিছুটা সময়, তো এই যে মেলার কাছে পৌঁছে গেছি, এবার রোডটা পেরিয়ে যাব, প্রতিবারেই যাই, তো ভাবলাম আজকে এবারেও যেয়ে দেখি একটু ভেতরে কীরকম কী বসেছে, তো মানে কীরকম কী দোকানদানি আসছে। জানোই তো বাঙালি, একটু কোথাও ভিড় দেখলে মন ছটফট করে সেই ভিড়ের মধ্যে ঢোকার জন্য। দিতে একবারে Thank you.
মেলায় ঢুকে দেখলাম প্রথমে গণজির দর্শন, এই যে আমাদের গণেশ বাবা বসে আছে। তো মেলার সামনেতেই রাখা আছে, কোনোবারই রাখা থাকে না, এখানে দেখছি রাখা আছে এইবারে। তো এই যে সামনেই দেখছি সব দোকানদারি বসেছে, দেখছি চোখ চাড়ি চাড়ি কোনটা কি ভালো লাগছে, কোনটা কি নেয়ার আছে। তো যতই না কিছু নেয়ার থাক, মেলায় গেলে মনে হয় এইটা দরকার, এটা নেই, এইরকম এইটা একটু কম দাম, এটা নিয়েই যেতে পারে, এইরকমই হয়। তো এই দোকানটা অনেকক্ষণ ধরে দেখে দেখে যাচ্ছিলাম, হাজবেন্ডকে বললাম মাফলার কিনবে, বললো না আমার মাফলার লাগবে না। তো এই যে এখানে আমি বললাম তাহলে আমার একটা টুপি নেওয়ার আছে চলো, বলে চলে এলাম। এসে দেখছিলাম তো সব ছোট ছোট লাগছিল, যে কোনটা বড় বুঝতে পারছিলাম না, কারণ কিনি না কোনো দিন, তো তার কারণে কোনো আইডিয়াই নেই টুপির বিষয়ে। তো এই যে এইদিকে টুপিগুলো রাখা আছে, তো বললাম একটা টুপি নিয়ে যেতে পারে। তো হাজবেন্ড দেখছিলাম 150 টাকা করে দাম বললো, তো আমাকে এই ব্ল্যাকটা চয়েস করে দিল হাজবেন্ড। তো আমি পরে দেখছিলাম কেমন কি লাগে, দুটো কালার পরেছি, এই ব্ল্যাকটাই বেশি ভালো লেগেছে, তো এইটাই নিয়েছি, আর খুব গরমও, তো টুপিটা নিয়ে নিলাম। এইদিকে দেখছি কি কি বসেছে, অনেক কিছুই, এই যে নাগরদোলা, তারপরে বাচ্চাদের অনেক খেলনা, মানে কি বলে এইগুলোকে ভুলে যাই, তো এই সব বসেছে, সব বাচ্চারা এনজয় করছে। কিন্তু আমার কোনো দিন সাহস হয়নি ওই নাগরদোলার ওঠার, আর এখনও সাহস নেই। তো এইদিকে খুব সুন্দর আইসক্রিম বসেছে, আগুনবালা পান, মানে ফায়ার পান, তারপরে ওই যে আইসক্রিমগুলো কনের মধ্যে থাকে, যেগুলো মানে কি বলবো, একটা ছেঁড়া দেখি দেখি দেয়, যে দিন প্রথমে দিতে চায় না, সেই আইসক্রিম দোকানের সামনে বসেছে 100 টাকা করে। তো আর কিছু খেলাম না মেলার মধ্যে, বাইরের খাবার অনেক কিছুই দোকান বসেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই সাইডে অনেক রেস্টুরেন্ট বসেছে, এই সাইডে গুড়ির চুল, জুস, এইসব বসেছে। সামনে অনেক গেম হচ্ছিল, তো হঠাৎ কোনোবারই আমরা গেমের কাছে যাই না, এবারে বললাম চলো দেখি একটু গেমগুলোর কাছে যাই, দেখি বেশ ইন্টারেস্টিং লাগছে। তো গেলাম এই সাইডে, হচ্ছে বেলুন ফাটানো বন্দুকে করে, দেখতেই পাচ্ছ, আর এই সাইডে হচ্ছে রিংয়ে করে, এই যে সব যেটাই পড়বে সেটা তোমার, এই রকম 50 টাকার 5 পিস করে ওই রিংগুলো দেবে। তো দেখলাম সাইডে বাচ্চাটা খেলছিল, মানে খেলবে বলে নিচ্ছিল, তো আমি বললাম না খেলতে হবে না, এদের এদের কিছু করা থাকে, মানে কিছু কিছু প্ল্যান করা থাকে যেটাতে পড়তে চায় না, কারণ আমরা গ্রামে যে কোনো জিনিস এইভাবে ফেলে দেখি তো ঠিকভাবে পড়ে যায়, বা লক্ষ্যটা ঠিক থাকে কোনো কিছু কিসেও ফেলানোর জন্য ঠিক হয়ে যায়, কিন্তু এখানে হয় না। তো আমি বললাম কিছু করা থাকে, তো হাজবেন্ড বললো দেখাই যাক একবার ট্রাই করে। আমি বললাম না বেকার ফালতু 50 টাকা নষ্ট করো না, তো বললো না কোনোবারেই করিনি, এবারে দেখি কি জিনিস বা কিভাবে কি করা থাকে। তো ফেলে ফেলে হাজবেন্ড দেখছিল, বাচ্চাটা তো কোনো কিছুই পেলো না, ভাবলো বাচ্চাটা বলে পারে না আমরা হয়তো পেরে যাব, মানে হাজবেন্ড এই মনের জন্যই লাগলো। তো এই যে চেষ্টা করছে, দেখছে কি করে কি ফেলানো যায়, তো আমার মনটা হচ্ছে যে আমি পেরে যাব, এইটুকু সামনে, এটা কি আবার কোনো ব্যাপার, সামনে পয়সাটা আছে, আমার পয়সাটার দিকেই লক্ষ্য, 50 টাকা দিয়ে রিং কিনেছি 5টা, 100 টাকাটাই ফেলাবো, 50 টাকা লাভ হবে, কীরকম বুদ্ধি আমার তাহলে ভাবো। তো আমি বললাম সামনে ফেলা, বলো না সামনে নয়, একটা সাবানের উপরে ফেলাবো। আমি বলি হ্যাঁ তোমার সাবান নাও। তো এই যে বুঝে যে কোনো একটা ফেলাই, তো তো অতি চালাক যেমন হয়, এই যে কোনটাতেও পড়ে না, একটু করে রয়ে যাচ্ছে। তো এই যে 3টে ফেলানোর পরে আমি বললাম তুমি পাচ্ছ না, আমাকে দাও আমি পেরে যাব। তো আমি 2টো নিলাম, এবার আমার টাইম, এবার দেখা যাক আমি কি করি। তো এই যে নিয়েছি, নিয়ে ভাবছি যে একদম লাইট ওয়েট, মানে একটু একটুও ভারী না, ওর কারণেই মনে হচ্ছে পড়ছে না, একদম হালকা। তো আমি ভাবছি 100 টাকাটাই ফেলাবো, তো হাজবেন্ড বলছে না ওটাতে ফেলিও না, ওটা ধারে আছে তো নিচে পড়ে যাবে। আমি বলি তাই ফেলিয়েই দেখি, 3টে তো লস হলো আর 2টো নয় হবে, তো যদি একটু পড়ে যায়, নসিব যদি একটু ভালো হয়। তো এই যে এইভাবে ফেলাচ্ছিলাম, আর দোকানদারটা বারবার শুধু নষ্ট করছিল আমার লক্ষ্য, কি বলবো। তো পরে না এটাতেও এমনি পড়ছে না, তার উপরে দোকানদারটা বারবার এসে এই দৃষ্টিটা নষ্ট করছে, যে একটা লক্ষ্য করছি সেই লক্ষ্যটাকে নষ্ট করছে। হাজবেন্ডের বারেও দেখেছিলাম, এবারেও দেখেছি। তো যাই হোক, এই যে দোকানদারটাকে বলছিলাম, বলি কি করে রেখেছো পড়ছে না, তারপরে আবার একটা দিয়েছিল কিন্তু কোনোটাতেও কিছু পাইনি, বেকার 50 টাকা নষ্ট হয়ে গেছে। হাজবেন্ড আবার বলছিল খেলবে, আমি বললাম না কোনো দরকার নেই, আমার 100 টাকার অনেক ফুচকা খাওয়া যেত, মেয়েদের যেটা ভাবনা চিন্তা থাকে 100 টাকার কত ফুচকা আইসক্রিম খাওয়া যেত। তো এই যে মেলাইতে এই যে সাইডে দেখছিলাম, আর বারবার বলছে আমার 50 টাকা নষ্ট, আমার 50 টাকা নষ্ট, যদি খেতাম আমার কিছু হতো না। তো হাজবেন্ড বললো এবার চুপ করো আর বলো না।
তো এরকমই হয়, কি আর করব। তো এই সামনে টুকিটাকি জিনিস এই যে যেমন চাকু টাকু বিক্রি হচ্ছিল, এগুলো দেখছিলাম। তো হাজবেন্ড বললো চলো দেখি, এখানে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো অনেক কাজে লাগে টুকিটাকি। তো ওই জন্য দেখছিলাম 20 টাকা যা নেবে 20 টাকা এরকম বিক্রি হচ্ছিল। তো আমরা এরকম একটা কানে তুলি নিলাম, আর একটা পা ঘষার জন্য একটা কি বলে এগুলোকে, যাই হোক নোংরা পরিষ্কার করার জন্য ওইটা নিলাম। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার ফিরবো বাড়ির দিকে। এই সাইডে একটু দেখছিলাম 17 ইঞ্চি। আরে তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো মেলা তো ঘুরলে, জয়পুরের মেলা কেমন লাগলো কমেন্টে জানিও, আর মন্দিরটাও কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ভালো ভিডিওর সাথে। বাই।